Dear students of class 9 and 10, welcome to my online class. Because of COVID-19, we are conducting class through online, and as a part of this, here I am. Here your English teacher, Dr. Krishnan Tare, is going to conduct a session, and the topic is that common errors in narration. Actually, dear students, from the beginning of the year, both our head teacher and I have tried our level best to discuss about the rules of narration. But in our practical, in my teaching life, and at present, I am seeing that most of the students are making some mistakes in some particular places. And today, I will discuss about that. The first one. उपदेश तुम्हारा जो भूल करो प्राय समय नहीं सो এইখানে আমরা এই ভুলটা করব না এখানে অ্যাডভাইস এর ক্ষেত্রে আমরা এইটাকে ব্যবহার করব না ব্যবহার করব কি এ ডি আই ডি আই এস ই ডি অ্যাডভাইস কারণ আমরা ভার্বের পাস্ট ফর্ম করব সো আমাদের কি লিখতে হবে দেখো হি অ্যাডভাইসড এটা সঠিক আর যদি তুমি লেখো হি অ্যাডভাইস তাহলে এটা কি সম্পূর্ণ ভুল আশা করি এই জিনিসটা তোমরা মনে রাখবে Next, W is what? There are two kinds of interrogative sentence, and one starts from W is what? এখন যদি W is what থাকে, মানে narration আমরা কি বলছি? Inverted comma উঠে এই যে inverted comma আছে সেটা উঠে কি? নতুন করে আর কিছুই বসবে না, নতুন করে কিছুই বসবে না এরপরে যদি এখানে যদি ডাব্লিউ এস ওয়ার্ড থাকে তাহলে কি এই ডাব্লিউ এস ওয়ার্ডটাই এখানে থাকবে ধরো হোয়াই এস এখন হোয়াই আর ইউ মেকিং সামথিং এখন আমরা যখন একটা পরিবর্তন করি আমাদের মনে রাখতে হবে যে এইখানে অক্সিলিয়ারি ভার্বটা ডাব্লিউ এস ওয়ার্ডের পরে থাকে তারপর সাবজেক্টটা থাকে কিন্তু যখন ন্যারেশন করব আমরা So let's take an example. He said to me, "What are you doing?" Okay. I'm going to call our sister Kuri. আমরা জানি এম ইজ এর উঠে ওয়াজ আর বসে দ্যাট মিন্স প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে আই ওয়াজ ডুইং
I think you could understand the topic. Next. Auxiliary verb. There are another kind of interrogative sentence, and this sentence starts with do, did, does or auxiliary verb. That means am, is, are, was, can, could, may, might, shall, should, etc. Okay. যদি সেটা হয় তাহলে আমরা কি করব সেক্ষেত্রে ইনভার্টেড কমাটা এই ইনভার্টেড কমাটা উঠে এটি বসব ই বসব এবং মনে রাখতে হবে ই এই সেন্টেন্সটা কিন্তু অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলো তুমি যখন একটা ন্যারেশন করবা ইপের পরে কিন্তু তোমার আর অক্সিলারি ভার্বটা থাকবে না ইপের পরে তোমার কি দিয়ে আসতে হবে সাবজেক্ট দিয়ে আসতে হবে তারপরে ইউ এক্সাই অক্সিলারি ভার্ব তারপর অক্সিলারি ভার্ব ওকে লেটস টেক অ্যান এক্সাম্পল He said to me, "Will you help him?" Okay. This is an interrogative sentence. তো রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা সেট উঠেই কি বসাবো আস্কড হি আস্কড মি যেহেতু এটা কি দিয়ে শুরু হয়েছে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে সো অ্যাকর্ডিং টু দ্য রুলস আমরা কি বসাবো ইনভার্টেড কমা উঠাই যাবে ই বসাবো ইপের পরে কি আসবে অক্সিলারি ভার্ব নো কি আসবে সাবজেক্ট এখানে ইউ হলো সাবজেক্ট ইউ দিয়ে কাকে ইন্ডিকেট করে ইউ দিয়ে মি কে ইন্ডিকেট করে দ্যাট মিন্স মে এর সাবজেক্টিভ ফর্ম কি আই আমরা জানি উইল ইউ ইউজ হবে উইল এর পাস্ট মডালসটা হলো কি উড হেল্প হিম আই থিঙ্ক আন্ডারস্ট্যান্ড ইউ কুড আন্ডারস্ট্যান্ড ইট তো আমরা কি দেখলাম যে ইনভার্টেড কমা উঠে ই বসে কখন একটা মাত্র ইনভার্ট জায়গায় ইনভার্টেড কমা উঠে ই বসবে এবং সেটা কোথায় যদি ইন্টারপ্রিটিভ সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমরা ইনভার্টেড কমা উঠে কি বসাবো ইফ এরপরই মনে রাখতেই হবে কি যে আমরা সাবজেক্ট বসাবো সাবজেক্টের পরে ভার্বটা কিন্তু এটা আমরা যে সেন্টেন্সটা পাবো সেখানে কি পাবো আগে থাকবে অক্সিলারি ভার্ব তারপর সাবজেক্ট কিন্তু এটাকে আমরা কি করব পরিবর্তন করে দেবো কি করে দেবো আগে সাবজেক্টটা নিয়ে আসবো তারপর অক্সিলারি ভার্বটা নিয়ে আসবো কারণ কি কারণ হলো ইনডাইরেক্ট ডাইরেকশনে সেন্টেন্সগুলো কি হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে আর অ্যাসার্টিভ সেন্টেন্সে সবসময় সাবজেক্ট আগে থাকবে তারপর ভার্ব থাকবে ওকে নাও অ্যানাদার ডু নট দিয়ে যদি ইম্পারেটিভ শুরু সেন্টেন্স শুরু হয় যেমন ডোন্ট ডু ইট আচ্ছা হি সে টু মি ডোন্ট ডু ইট ডোন্ট ডু ইট একটা জিনিস মনে রাখবা এই ডু নট দিয়ে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হইতে পারে কিন্তু সেটা আমরা কিভাবে বুঝবো ডু নট দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে দেন সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আর যদি ডু নট দিয়ে সেন্টেন্স শুরু হয় শেষে ফুল স্টপ থাকে দেন ইট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স সেক্ষেত্রে আমরা দুইটা নিয়ম আছে একটা হলো কি এই সেট টু উঠেই আমরা টোল বসাই করি সেট টু উঠেই কি বসাই করি টোল আর এই ডু নট উঠে কি বসাবো নট টু তাহলে আমরা একটু করি কি সেট টু উঠেই কি বসাইল টোল আমরা জানি টোল এর পরে সবসময় কি বসবে অবজেক্ট বসবে তাহলে হি টোল্ড মি ডু নট টু কি বসবে ক্ষেত্রে নট নট টু ডু আই থিঙ্ক ইউ কুড আন্ডারস্ট্যান্ড ইট আই থিঙ্ক ইউ কুড আন্ডারস্ট্যান্ড ইট ওকে নেক্সট লাস্ট হ্যাঁ আমরা জানি থ্যাংক ইউ থাকলে কি বসে যেটা আমরা গ্রামারের সাধারণত লেখা দেখি থ্যাংক ইউ এখানে থ্যাংক ইউ হইতে পারে থ্যাংক আরো হইতে পারে থ্যাংক হি দেমো হইতে পারে থ্যাংক রহিমও হইতে পারে এখন সেটা থ্যাংক যাই হোক সেটা নির্ভর করবে তুমি ধন্যবাদটা কাকে এইখানে স্টুডেন্টরা যেটা ভুল করে এটা আমি দেখি লিখতে যে খুবই অড লাগে সে লাগে হি সেড থ্যাংক হি ভেরি ফাইন ভেরি ফাইন নো এখানে আর সেট সেট হবে না কারণ কি
তোমরা এখানে ভুলটা প্রায় করে থাকো যারা স্পেশালি দা স্টুডেন্ট হু আর ইন ক্লাস 8 দে ইউজড টু মেক দিস মিস্টেকস এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে যখন তুমি ধরো একটা সেন্টেন্স দিই তো কি হি সেড টু হার থ্যাংক ইউ তাহলে এখানে কি হবে তখন আমি এই রিপোর্টিং ভার্বটা তখন কি দরকার হবে না এই যে সেড আছে এইটা কি আর দরকার হবে না আমরা এক কথায় কি লিখে দেবো এটাকে হি থ্যাঙ্কড হার আই থিংক ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট দ্যাট মিন্স যদি এরকম থ্যাঙ্ক ইউ থাকে সেক্ষেত্রে কি আর দ্বিতীয়বার তোমাকে কি মানে আর রিপোর্টিং ভার্বটা ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এই থ্যাঙ্ক ভার্বটা দিয়ে কি কাজটা সেরে দেবো সাবজেক্ট প্লাস থ্যাঙ্ক ভার্বের পাস্ট ফর্ম এরপর থ্যাঙ্কটা যাকে দিয়েছো তার অবজেক্টিভ ফর্ম একটা মেয়ে মানুষকে দিয়েছো এই জন্য কি এখানে কি লিখেছি আর এখানে কোনো ছেলে হয়েছে তো আমি কি লিখলাম হি যদি এখানে অনেকজনকে দিতাম তাহলে কি লিখতাম দেন তো ডিয়ার স্টুডেন্টস ইউ কুড আন্ডারস্ট্যান্ড দিস টপিক অ্যান্ড ইউ উইল ওয়াচ দিস ভিডিও ফ্রিকোয়েন্টলি ইফ ইউ ওয়াচ দিস ভিডিও ফ্রিকোয়েন্টলি ইউ উইল বি এবল টু লার্ন সামথিং নো মোর টুডে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ডিয়ার